हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। कुकिंग स्टूडियोर आजकल ईद स्पेशल एपिसोडे अपन के स्वागतम। आज हमें अपन साथे काचा गोल्लार रेसिपी शेयर करब। पृथ्वी जो रकम मिस्टी आछे सब बनानो सहज हे काचा गोल्ला। जरा कखनो मिस्टी तैरी करें मिस्टी तैरी करते खूब बेसि झमेलार मन है ता चाहले ये काचा गोल्लाटा तैरी करते पारें। আমার কাছে মনে হয় এর থেকে সহজ বানানো আর কোনো মিষ্টিই নেই। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে চুলাতে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 লিটার মিল্ক। তারপর যখন মিল্কটা ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লেবুর রস। এই 1.5 টেবিল চামচ লেবুর রসেই কিন্তু 1 লিটার মিল্ক ছানা হয়ে যাবে। যখন এরকম মিল্ক কেটে ছানা এবং পানি আলাদা হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। এবং একটি স্ট্রেনারে কিচেল টাওয়ালের উপর ঢেলে পানি ঝরিয়ে নিতে হবে। লেবুর যাতে এক্সট্রা গন্ধ না থাকে তার জন্য ছানাটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এই মিষ্টি বানানোর জন্য ছানা কিন্তু বেশিক্ষণ ঝুলিয়ে রাখার প্রয়োজন নেই। একটু চেপে চেপে পানিটা ফেলে দিলেই হবে। দুভাগে ভাগ করে নিচ্ছি, অর্ধেকটা একটা সাইডে রেখে দিচ্ছি আর অর্ধেকটাতে 1 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। চার পাঁচ মিনিট মাথা হয়ে গেছে। এখন চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে মথে রাখা ছানাটি দিয়ে দিব। এবং অ্যাড করব 1/4 কাপ কনডেন্স মিল্ক। মিডিয়াম লো আঁচে ছানার সাথে কনডেন্স মিল্কটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখা যাবে ছানাটা এরকম হয়ে গিয়েছে, অনেকটা আঠালো এবং ঘন হয়ে গিয়েছে আর এক্সট্রা পানি শুকিয়ে গিয়েছে। যখন ছানা প্যানের গা ছেড়ে এরকম উঠে আসবে এই পর্যায়ে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিব, যাতে করে কাঁচাগোল্লা থেকে সুন্দর একটি অ্যারোমা বের হয়। ঘিটা ভালোভাবে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিব। এখন আমি আগে যে অর্ধেকটা ছানা রেখেছিলাম সেটার সাথে এই ছানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা কিন্তু কুসুম গরম থাকা অবস্থাতেই মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু পরে ভালোভাবে মিশবে না। তাই কুসুম গরম থাকা অবস্থাতেই এই কাজটি করতে হবে। ভালোভাবে মথা হয়ে গেলে লম্বা একটি ডো বানিয়ে নিব এবং সমান সাইজ করে এভাবে কেটে নিব। যাতে করে মিষ্টিগুলো সমান হয়। এখান থেকে একটা গোল্লা হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে গোল করে পাউডার মিল্কে গড়িয়ে নিব। তৈরি হয়ে গেল কাঁচা গোল্লা। এভাবে আমি সবগুলো কাঁচাগোল্লা বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু পাউডার মিল্কের পরিবর্তে মাওয়াই গড়িয়ে নিতে পারেন। আমার চ্যানেলে মাওয়ার একটি রেসিপি দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, যদি আপনাদের কারোর প্রয়োজন হয় দেখে নিতে পারেন। এখন পরিবেশনের পালা।
অল্প সময় এবং ঝামেলা ছাড়া এই কাঁচাগোল্লাটা তৈরি করা যায়। 1 লিটার মিহিতে অনেকগুলো মিষ্টি হয়েছে। ভিতরের স্ট্রাকচারটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।